আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম রিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবেসা হয়েই যাবেন দর্শক আমাদের দেশে মাঝে মাঝে কিছু ঘটনা ভাইরাল হয় যখন আপনি দেখবেন কোনো ঘটনায় তরুণী যুবতী বা মহিলা রিলেটেড ঘটনাগুলো হয় হোক সেটা হত্যা হোক সেটা ধর্ষণ হোক সেটার ভিতরে বড় লোক বা গরিব যেই কানেক্টেড থাকুক আর রিসেন্টলি আপনি দেখেন মুনিয়ার বিষয়টা বা রুজিনা পার বিষয়টা এগুলা খুব ভাইরাল কারণ এখানে নারী ঘটিত বিষয় আছে দর্শক দুই সালে আমার ইউটিউব চ্যানেলে যাত্রা নেই যে নিউজ দেওয়া হয়েছিল সেই সময় সারা বাংলাদেশ একটি ইস্যুতে কাঁপছিল আপনার বরগুনার রিফাত হত্যাকাণ্ড প্রকাশ্যে দিনে দুপুরে মিন্নি তার প্রথম স্বামী নয়নবন্ড তারা একটা গ্রুপ মিলা রিফাতকে কুপাইয়া হত্যা করছিল আর সেই ঘটনার পরের দিন আপনার নয়ন বন বন্ধুযুদ্ধের নিহত হয়েছিল বাট এরপরে বিশাল এক কারণ মিন্নি যুবতী ব্লুটুথ গার্ল মিন্নিকে বিয়ের জন্য আবার ফেসবুকে ভিডিও আপলোড করছে করেন নাই করছেন কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি কাছাকাছি আরও এক কারজনক ঘটনাটা হচ্ছে গত ষোলোই মে আজকে অলরেডি পাঁচ ছ দিন হয়ে গেছে বাট এটা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা আগ্রহ দেখাচ্ছি না তারপর গণমাধ্যমগুলো ওইভাবে কাবার করছে না কারণ এখানে কেউ নাই ঘটনা হচ্ছে সন্তানের সামনে পিতাকে দিনে দুপুরে নৃশংস ভাবে দুইজন ব্যক্তি একই স্টাইডে কোপাইয়া মৃত্যু নিশ্চিত করিয়া সেখান থেকে তারা গেছে যদিও অলরেডি একজন যে আসামি তার নাম হচ্ছে মানিক দা বয় কিলার হ্যাঁ টাকার জন্য বছরই খুশি করতে হত্যা করছে আহ তো সে বন্দুক যুগ গতকালকে নিহত হয়েছে আলহামদুলিল্লাহ আরো আসামি আছে তবে এই ঘটনার মূল যিনি মাস্টার তিনি হচ্ছেন একজন সাবেক সংসদ সদস্য ডাব্লিউটুথ এমপি আব্দুল আওয়াল হ্যাঁ সম্ভবত ওনার নাম আর আমাদের যিনি যেই ভাই নিহত হয়েছেন ওনার নাম হচ্ছে শাহিনুদ্দিন গত ষোলোই মে দিনের বেলায় বিকাল বেলায় সরি বিকাল বেলায় মিরপুর বারো নম্বর ভি ব্লকের একত্রিশ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে স্থানীয় বাসিন্দা শাহিনুদ্দিনকে ঘটনার সূত্রপাতটা কি সেটাও বলছি সূত্রপাতটা হচ্ছে এখানে একটা জমি সংক্রান্ত বিষয় আছে এই জমিটা এই শাহিনুদ্দিন সাহেবের এখানে প্রায় জমিটার মূল্য বলা হচ্ছে প্রায় আপনার আনুমানিক দশ একর জায়গার যেটার বাজার মূল্য হচ্ছে কোটি কোটি টাকা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে র্যাব এবং আপনার স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে পল্লবী এলাকায় আওয়ালের আবাসন ও জমির ব্যবসা রয়েছে শাহিনুদ্দিনের জমি দখল দিতে না মানে দখল নিতে না পেরে ভাড়াটে খুনি দিয়া শাহিনুদ্দিনকে হত্যা করানো হয়েছে এম এ আওয়াল তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে অব্যাহতি দিলে তিনি ইসলামিক গণতন্ত্র পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি এর চেয়ারম্যান খুনের কারণ হচ্ছে শাহিনুদ্দিন গত রোববার বিকেলে সাত বছরের ছেলে নিয়ে মোটর সাইকেলে ঘুরতে বের হন তার পূর্ব পরিচিত সুমন ব্যাপারী ও টি টু নিয়ে বিবাদ মীমাংসার জন্য সেইখানে গেলে সুমন লাথি মেরে মোটর সাইকেল থেকে তাকে ফালাই দেয় এরপর ছেলের সামনেই প্রকাশ্যে দুইজন লোক তাকে কোপাইতে থাকে মানিক নামক যেই ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে প্রথম একজন চলে যাওয়ার পরেও দ্বিতীয় জন ঘাট থেকে মনে করলেন যে মানে মৃত্যু যখন হয়েছে এটা শিওর হয়েছে দাঁড়াই ছিল তারপর সে গেছে দেশটা মাঝে মাঝে মনে হয় আমরা ধন্যবাদ জানি র্যাবকে যে এরকম যারা নরকের কিট আছে এদেরকে আসলে প্রকাশ্যেই বন্দুক না দিয়ে এদেরকে প্রকাশ্যে আমাদেরকে দেখাইয়া মাইরা ফেলেন আরো যেগুলো এদের মতন আছে টাকার লোভে বসকে খুশি করার জন্য বস ইয়াস অল ফিনিশ এদের জন্য পরিণতিটা এমন হয় এই ঘটনায় শাহানুদ্দিনের মা শাহিনুদ্দিনের মা আকলিমা বেগম বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আওয়াল সহ বিশ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেছেন গত ষোলোই মামলাটি বুধবার ডিবিতে করা স্থানান্তর হয় শাহিনের মা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন পল্লবীর বারো নম্বর সেকশনের আলীনগর তার ও তার স্বজনদের দশ একর জমি আছে আশেপাশে কিছু জমি জমি দখল করে সেখানে হ্যাভেলি প্রপার্টিজ ডেভেলপার লিমিটেড আবাসন নামের প্রকল্প গড়ে তুলেছেন এই আওয়াল সাহেব আকলিম্মা বেগমের অভিযোগ তাদের জমি জবরদখলে ব্যর্থ হয়ে বা আওয়াল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে শাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছেন তিনি এটাও বলেছেন যে গত বছরের নভেম্বরেও সন্ত্রাসীরা শাহিনকে কুপিয়ে আহত করেছিল সেই ঘটনায় করা মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি উল্টু আওয়ালের নামে দেওয়া মিথ্যা মামলায় শাহিনুদ্দিনকে গ্রেপ্তার করেছিল সপ্তাহখানেক আগেই মাত্র শাহিনুদ্দিন জামিনে মুক্তি পান আসলে মুক্তি তো তার জামিনে হয় নাই হয়েছে তার মৃত্যুর মুক্তি কারণ তার মৃত্যু অবিবাহিত ছিল আসলে বাংলাদেশে এইরকম ঘটনাগুলো দেখলে মাঝে মাঝে আমরা ভাবি আসলে নিজেদের জীবনের নিরাপত্তা কতটুকু কারণ ঘটনা ঘটার পরে এই অ্যাকশন কিন্তু এর আগে যখন মামলা হয় সেগুলোর ব্যাপারে সাথে সাথে অ্যাকশন হওয়া প্রয়োজন রাজধানীর পল্লবী এলাকায় শাহিন উদ্দিনের বয়স হচ্ছে তেত্রিশ আর অলরেডি এই ব্লুটুথ এমপি আওয়াল সাহেবকে আমাদের র্যাব গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে সাবেক সংসদ আওয়ালসহ তিনজনকে গতকালকে অলরেডি আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে পক্ষের শুনানি নিয়ে আদালত আওয়ালসহ তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রিমান্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন মোহাম্মদ হাসসান আর জহিরুল ইসলাম ওরফে বাবু র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন শাহিনউদ্দিনের জমি দখলে ব্যর্থ হয়ে সাবেক সংসদ আওয়ালের নির্দেশ ও পরিকল্পনায় এই খুনের ঘটনা ঘটে ঘটনার চার পাঁচ দিন আগে আওয়াল কলাবাগানের অফিসে আসামি তাহের আওয়াল এবং কি সুমন তারা তারা তিনজন মিলে এই মাস্টার প্ল্যানটা করেন জানতে পারছিলেন যে আপনার জামিনে বের হয়ে আসছে এরপরে হচ্ছে যে পল্লবী এলাকার সন্ত্রাসী সুমনের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটা টিম তৈরি করা হয় আর তারা উৎপেতে থাকে যে কখন কিভাবে আওয়ালকে আরে সরি মানে এই শাহিন হত্যা করবে তারা রাতের আধারের অপেক্ষা করে নাই কারণ তারা ভাবছে যে দেশে যা খুশি তাই আমরা হ্যাঁ আমার যে নামে মামলা বাহিনী উচিত এদেরকে করবো এদের দ্বারা আরো হাজার মানুষের জীবন নাশ করার থেকে এই হারামদাতা সরাসরি গুলি করে মাইরা ফেলা দেওয়া আইন বাহিনীর মাঝে মাঝে এরকম বন্দুকযুদ্ধ আমরা চাই যে এদের আসলে বেঁচে থাকার কোনো অধিকার এই সমাজে নাই আর তাদের সহযোগ হিসাবে আরও কিছু লোক ছিল র‍্যাবের এই মুখপাত্র জানিয়েছেন আওয়াল জমি বেচাকেনা করতেন সুমনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ দিয়ে তিনি জমি দখল ও আধিপত্য বিস্তার করতেন সুমন আওয়ালের কাছ থেকে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা পেতেন ক্ষেত্রবিশেষে কাজ অনুযায়ী অতিরিক্ত টাকা পেত সুমন এলাকায় চাঁদাবাজি ছিনতাই রিক্সা টোকেন বাণিজ্য মাদক জুয়া নানান রকমের অপকর্ম সে চালাইত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পল্লবী থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে আওয়াল কেন শাহিনউদ্দিনকে হত্যা করেছেন এই প্রশ্নের জবাবে র‍্যাবের মুখপাত্র জানিয়েছেন আওয়ালের সঙ্গে শাহিনুদ্দিনের সেই 10 একর জমি নিয়ে বনাবনি হচ্ছিল না এদিকে শাহিনউদ্দিনের পরিবারের অভিযোগ এই হত্যার জন্য সন্ত্রাসীদের সাথে 30 লক্ষ টাকা চুক্তি করেছে আপনার এ আওয়াল আর তরিকত ফেডারেশন না কি জানি এখন নতুন ইসলামিক ইয়া বাহির করছে এই যে দেখেন ধর্মভিত্তিক দলগুলোর নাম দিয়ে যে এই ধরনের গুন্ডারা ভন্ডামি করছেন কেউ মনে করলেন যে নারী নিয়ে ফুর্তি করছেন কেউ আছে আমজনতার মাথা ভাই দেখাচ্ছেন এগুলো শেষ আসলে কোথায়